আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্রিজ অফ সার্কুলার 24 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, বরাবরের মতো আমি আছি জাহিদ হাসান। চলে এলাম আগামীকালকের অর্থাৎ 7 মে 2021 তারিখের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি সম্পূর্ণ বিনামূল্যে আমি আপনাদের পিডিএফ লিঙ্ক সহ দেখিয়ে দিব। তো এই জন্য চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম প্রত্যেক বৃহস্পতিবারের সাপ্তাহিক চাকরি পত্রিকা সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এখানে আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর একটি নিয়মিত প্রকাশিত হয়েছে, পদ সংখ্যা 2181 জন। এটার ব্যাপারে আমার চ্যানেলে বিস্তারিত দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এরপর দেওয়া আছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, পদ সংখ্যা 317 জন। তারপর আনসার বাহিনীতে চাকরি জেলাভিত্তিক সাধারণ আনসার পদে SHC অর্থাৎ JHC সমমান অর্থাৎ অষ্টম শ্রেণী পাশেই আপনি আবেদন করতে পারবেন। ফাঁস্ট ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30x32 হলেই, বয়স 18 থেকে 30। তারপর বাংলাদেশি নাগরিক, শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। এটার ব্যাপারে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, A to Z বয়স হিসাব নিয়ে অবশ্যই দেখে নেবেন। তারপর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, পদের সংখ্যা 18 জন একটি নিয়োগ প্রকাশিত হয়েছে। ট্রান্সপোর্ট ইকোম্যানিস্টিং পদে, ম্যানেজার ট্রাফিক সার্ভে পদে। তারপরে ভিউয়ার্স, প্রাইজ বন্ড 100 টাকা, প্রাইজ বন্ড 103তম লটারি ড্র 2021 প্রকাশিত হয়েছে। অনেকে প্রাইজ বন্ড বুঝেন না, এগুলো ব্যাংক থেকে কিনা যায়, এটা ওরা লটারি হয়। ড্র অনুষ্ঠানের তারিখ 20শে বৈশাখ অর্থাৎ 3 মে 2021 তারিখ। প্রথম পুরস্কার 6 লক্ষ টাকা, এই যে এই নাম্বারটা। দ্বিতীয় পুরস্কার 3 লক্ষ 25 হাজার এই নাম্বার। তৃতীয় পুরস্কার 1 লক্ষ টাকার মোট 2টি পুরস্কার। চতুর্থ পুরস্কার প্রাইজ বন্ড ড্র এর তারিখ হতে পুরস্কারের দাবি 2 বছরের মধ্যে গ্রহণযোগ্য। দৈনিক যুগান্তর দিয়েছিল 3/5/2021 তারিখে। বাকি অংশ আমি 16 পৃষ্ঠা দেখিয়ে দিব, যুগান্তরের 16 পৃষ্ঠা, এটা হলো মেইন। তারপর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড অ্যাক্সেস কমিশন, পদ সংখ্যা 127 জন, সংশোধনী অর্থাৎ আমি আর কয়েকদিনে নিয়োগ প্রকাশিত হয়েছিলাম, এটা একটু সংশোধন হয়েছে, সেটা এখানে দিছে। তারপর সেনা কল্যাণ সংস্থা একটি নিয়োগ প্রকাশিত হয়েছে, 1 জন 2 জন 2 জন 1 জন, এটা ব্যাপারে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। এরপর জেলা প্রশাসক খাগড়াছড়ি, পদ সংখ্যা 44 জন একটি নিয়োগ প্রকাশিত হয়েছে। নাজির কাম কেশিয়া 7 জন, তারপর সার্টিফিকেট পেশগার 7 জন, সার্টিফিকেট সহকারী 7 জন। বাংলাদেশ ব্যাংকে একটা নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 28 জনের। অফিসার পৌরকৌশল, অফিসার তড়িৎ কৌশল 28 জন। এরপরে জেলা প্রশাসক বাগেরহাট, পদের সংখ্যা 32 জনের একটি বিশাল নিয়োগ। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে 8 জন, SHC পাশেই নাজির কাম ক্যাশিয়ার 5 জন, SHC পাশেই সার্টিফিকেট পেশকার, SHC পাশেই ক্রেডিট চেকিং কাপ, SHC পাশেই আগেসবিডি ফ্যাক্টরি লিমিটেড একটি নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে, ডেপুটি প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে সহ অনেকগুলাই। এরপরে NRB ব্যাংক লিমিটেড, বাংলাদেশ একটি সুনামধন্য ব্যাংক, আপনারা জানেন, অফিসার স্নাতোত্তর পদেই নিয়োগ দিচ্ছে। কমিউনিটি ব্যাংক লিমিটেড, নতুন একটি ব্যাংক, বাংলাদেশের হেড অফ স্ট্রাকচার ফিনান্সি পদে নিয়োগ দিচ্ছে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শক্তি ইনস্টিটিউটের স্থায়ী সহযোগী অধ্যাপক 1 জন, প্রাণ রসায়ন অধ্যাপক 3 জন। ওয়ান ব্যাংক লিমিটেড, আজকে বেশিরভাগ ব্যাংকের চাকরি দেখা যাচ্ছে, ক্রেডিট অফিসার পদে, ব্রাঞ্চ ইন ইনসার্স পদে লোক নিচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদের সংখ্যা 10 জন। তারপর এপাশে পাঠক পত্রালয় থেকে বাঁচতে বলতে তথা অবৈধভাবে কেউ চাকরি নিয়ে যেখানে প্রকাশ হয়ে থাকে, এজন্য দেখে শুনে আবেদন করবেন। তো বিয়ার, এরপর আমরা চলে যাব সর্বশেষ পৃষ্ঠায়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একটি নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে, এটার ব্যাপারে আমি চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি, দেখে নেবেন। বাকি অংশ দ্বিতীয় পৃষ্ঠায় দেখিয়ে দিব। এরপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে, কাজী ফার্মস, বাংলাদেশের একটি বেসরকারি সুনামধন্য কোম্পানি, কাজী ফার্মস একটি নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সহকারী অপারেটর ফ্রোজেন ফুড, সহকারী অপারেটর বেকারি, বিভিন্ন নিয়োগ দেওয়া হয়েছে। এরপরে দ্য সিটি ব্যাংক লিমিটেডে একটি নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে, অফিসার সিনিয়র অফিসার, বিভাগের নাম ল্যাবরেটরি সেলস, স্নাতোত্তর অভিজ্ঞতা 1 বছর। তারপর ইস্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এক্সিকিউটিভ প্রোডাকশন, এক্সিকিউটিভ ভ্যালিডেশন, মাইক্রোবায়োলজি পদে। ওরি ব্যাংক লিমিটেড একটি নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে, ব্রাঞ্চ ম্যানেজার পদে, স্নাতোত্তর MBA, অভিজ্ঞতা 15 বছর চাচ্ছে। জেলা পরিষদ কার্যালয় মৌলভীবাজারে বার্তাবাহক 8,250 থেকে 20,000 টাকা বেতনে 1 জন, অষ্টম শ্রেণী পাস। পরিচালনা কর্মী 8,250 থেকে 20,000 টাকা, 1 জন সুস্বাস্থ্যের অধিকারী হলে হবে। উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে চাকরি,
বিয়ার্স এরা বেশিরভাগই বুয়ো হয়ে থাকে, এই জন্য এগুলো দেখে শুনে আবেদন করবেন, অনেক সুযোগ সুবিধা দিয়ে রাখছে দেখেন। আচ্ছা, এরপর আমরা এদিকে আসবো, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে। এটা হলো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির হলো মেকানিক্যাল পদে, মেকানিক্যাল নিয়ন্ত্রণ পদে। এরপরে এই পাশে দেখতে পাচ্ছেন গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড পদের সংখ্যা 300 জন, একটি বিশাল নিয়োগ। অনলাইন ডাটা এন্ট্রি অপারেটর পদে 300 জন, এসএসসি পাশেই দক্ষতা কম্পিউটার পরিচালনা দক্ষ হতে হবে। তারপরে ইউনাইটেড হসপিটাল লিমিটেড অয়েটার এসএসসি পাস অভিজ্ঞ 1 জন। পদ্মা ব্যাংকে নিয়োগ দিয়ে প্রকাশিত হয়েছে ব্রাঞ্চ ম্যানেজার, ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার পদে। তারপরে সোয়ান প্রপার্টিজ লিমিটেডে একটি নিয়োগ দিয়ে প্রকাশিত হয়েছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে। মানুষ পুলিশ কল্যাণ ট্রাস্ট একটি নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে কল সান্ডেড আর্কিটেক্ট বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পদের সংখ্যা 1 জন। শিক্ষকযোগ্যতা ব্যাচেলার অফ আর্কিটেকচার অভিজ্ঞতা 15 বছর। তারপর সাইট ইঞ্জিনিয়ার সিভিল বগুড়া পুলিশ প্লাজা পদের সংখ্যা 1 জন, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার অভিজ্ঞতা 10 বছর। বেতন আলোচনা সাপেক্ষে চাকরি ধরন ফুল টাইম, প্রার্থী ধরন নারী পুরুষ, বয়স নির্ধারণ নয়, কর্মস্থল যে কোনো স্থান, আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা www.jagojobs.com মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শেষ তারিখ 8 মে 2021। এরপর ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড একটি নিয়োগ প্রকাশিত হয়েছে। তারপর ব্র্যাক ব্যাংক একটি নিয়োগ, নান্নু গ্রুপে চাকরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 1 জন, অ্যাকাউন্টস অফিসার পদে 2 জন। জেলা পরিষদ নেত্রকোনায় সার্টিফিকেট অর্থাৎ কম্পিউটার অফিসার পদে 1 জন নিবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। তারপর তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল সহকারী শিক্ষক সহ অনেকগুলো শিক্ষক পদে নিয়োগ দিচ্ছে। যাক, বিয়ার্স দ্বিতীয় পৃষ্ঠা আমরা চলে যাব, 3 নম্বর পৃষ্ঠা। এই যে 3 নম্বর পৃষ্ঠা, এখানে জেলা প্রশাসক বাগেরহাটের বাকি অংশ দেখতে পাচ্ছেন, যা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের বাকি অংশ। এরপরে বাংলাদেশ ব্যাংকে চাকরি বাকি অংশ। এরপর দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগটা, এটার বিস্তারিত এখানে দেওয়া আছে। এরপরে এই ভাষা হলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড অ্যাক্সেস কমিশন, তারপর আনসার বাহিনীতে যে চাকরি সেটার বাকি অংশ এখানে দেওয়া আছে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাব আপনাদের সুবিধার্থে দ্বিতীয় পৃষ্ঠা দিয়ে, আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। তো দ্বিতীয় পৃষ্ঠা তেমন কিছু নেই, এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাকি অংশ আছে এই দেখতে পাচ্ছেন। তারপরে জেলা পরিষদ কার্যালয় মৌলভীবাজারের বাকি অংশ আছে। তারপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাকি অংশ আছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাকি অংশ আছে। মূলত এগুলোই ভিউয়ার্স, প্রথম দ্বিতীয় তৃতীয় মূলত একই রকম। তো ভিউয়ার্স ভালো থাকবেন, নতুন নতুন চাকরি করবার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর দৈনিক আমার চ্যানেলে এরকম ভিডিও আমি আপলোড করে থাকি চাকরি সংক্রান্ত, এই জন্য পাশে থাকা বেল আইকন বাজ দিবেন। ধন্যবাদ। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ লিংক দেওয়া আছে, ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।